এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তুমি তো আমার শুধু ভক্ত নও সতী, তুমি যে আমার শক্তি স্বরূপিনী। আমি? হ্যাঁ তুমি, মরতে এক দৃশ্যে তোমায় সব ভুলিয়েছি। তাহলে আমায় তোমার কাছে টেনে নাও, টেনে নাও প্রভু। সময় হলেই তুমি আমার কাছে আসবে সতী। তুমি যেও না প্রভু, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। সতী, সতী, কি হয়েছে মা? তিনি এসেছিলেন, কে এসেছিলেন? আমার দেবতা। দেবতা? হ্যাঁ মা, আমার দেবতা। তার কথা আমি কেমন করে তোমাকে বলবো? সেই পিঙ্গল জটাজুত বিলম্বিত রজত কিরণিত অখিল সৌন্দর্যের দেবতা, সেই শোক দুঃখ জরা মৃত্যুবিহীন মহাপ্রেম, সেই আমার দেবতা, সেই আমার শঙ্কর। কাঁদিস নি মা, কাঁদিস নি, সব দেখতে দেখেছিস, হয়তো চোখের ভ্রম। না মা, এ আমার ভ্রম নয়, আমি তাকে দেখেছি, দু চোখ খুলে দেখেছি। সত্যিই যদি তুই তাকে দেখে থাকিস, তবে তোর জীবন সার্থক হয়েছে মা, তোর পূজা ব্যর্থ হয়নি, আবার তোমার দেখা পাবি। পাত্রদের পরিচয় তো সবই ভালো, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কে কিছুই তো বুঝতে পারছি না। ভাটেরা এসেছেন মহারাজ। পাত্রদের পরিচয় পেয়ে বুঝলাম যে তারা সকলেই উপযুক্ত, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কে তা বলতে পারেন? আগে মহারাজ, আমাদের অতি ক্ষুদ্র বুদ্ধি, আমাদের পক্ষে শ্রেষ্ঠত্ব বিচার করা বড়ই কঠিন। তবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজন্যবর্গর পরিচয় আমি এনেছি। আচ্ছা, আপনারা এখন বিশ্রাম গ্রহণ করুন। ভীষণ সমস্যা, রাজন্যবর্গের পরিচয় পেয়ে আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার স্নেহের কন্যা সতীকে আমি কার হাতে দান করব। কেন মহারাজ, এদের মধ্যে যেটি শ্রেষ্ঠ তার হাতেই আপনার কন্যাকে সমর্পণ করবেন? কিন্তু সেই বিচারই তো সমস্যা, সবচেয়ে বড় প্রশ্ন যোগ্যতা। আমার আদরের কন্যা সতীর এতটুকু অনাদর, না না, সে আমি সহ্য করতে পারব না কিছুতেই। মহারাজ, আমার মনে হয় এ বিষয়ে রানীমার সঙ্গে পরামর্শ করাই শ্রেয়। মহারানীর সঙ্গে? বেশ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।